আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভিউয়ার্স, নিউ সানরাইজ টেইলার্সের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। ভিউয়ার্স, আমরা প্রতিদিনই ধারাবাহিকভাবে বিভিন্ন ধরনের কাপড় কাটতেছি, ইনশাআল্লাহ আজকে সেই ধারাবাহিকতায় আজকে আমরা প্যান্ট ট্রাউজার কাটিং করব। ইনশাআল্লাহ ভিউয়ার্স আপনারা আমার সাথে থাকবেন, পুরো ভিডিও জুড়ে থাকবেন, আমি সূত্র সহ আপনাদেরকে প্যান্টাজার কাটিং দেখাবো। আপনারা একবার দেখাতেই আপনারা ইনশাআল্লাহ প্যান্টাজার কাটিং শিখতে পারবেন। তো ভিউয়ার্স আপনারা আমার সাথে থাকবেন। দেখুন, আমি সোয়াদিগজ কাপড় নিয়েছি, সোয়াদিগজ কাপড় দুই হাত বহরে সোয়াদিগজ কাপড় নিয়েছি। সোয়াদিগজ কাপড় দিয়ে আমরা 39 ইঞ্চি লম্বা প্যান্টাজার কাটবো। তো ভিউয়ার্স আপনারা সাথে থাকুন, আমি শুরু করি। এই যে দেখুন ভিউয়ার্স, আমি প্রথমত ট্রাউজার নিচের বর্ডারের মার্জিন করলাম, তারপরে লম্বা নিলাম, এই যে মার্জিন থেকে লম্বার মাপ নিলাম, লম্বার মাপ হচ্ছে 39 ইঞ্চি, লম্বার মাপ 39। ভিউয়ার্স লম্বার মাপ 39 ধরার পরে আমরা হাইয়ের মাপটা নিলাম, হাই নামাইলাম আমরা 14 ইঞ্চি। ভিউয়ার্স এবার আমরা টাই মার্জিন করব, তারপরে আমরা কোমরের মার্জিন করব। ভিউয়ার্স এখানে দেখতেছেন কাপড় নাই, এখানে কাপড় লম্বায় শর্ট, এই জন্য জোড়া দিতে হবে। এই জায়গায় আমরা নিচের অংশ থেকে কেটে এনে এই জায়গায় জোড়া দিব আমরা ইনশাল্লাহ। ভিউয়ার্স টাইয়ের মাপ হচ্ছে 15.5 ইঞ্চি, ফায়ের মোহরির মাপ হচ্ছে 12 ইঞ্চি, 12 অর্ধেক 6, পায়ের টাইয়ের মাপ হচ্ছে 15.5, 15.5 দোকানে 31 হবে টোটাল, আর কোমরের মাপ হচ্ছে 52 ইঞ্চি, 52-কে আমরা চারিভাগে ভাগ দিব, চারিভাগে ভাগ দেওয়ার পরে 13 ইঞ্চি হবে। ভিউয়ার্স দেখেন, এই যে শেপ কাট, এই শেপ কাটের এই অংশ থেকে আমরা ট্রাউজারের টাই থেকে পায়ের মুড়ি পর্যন্ত একটা মার্ক করবো। ভিউয়ার্স এখন আমরা কোমরের মার্জিনটা করব, কোমর থেকে হাই পর্যন্ত যে মার্জিনটা আছে এই মার্জিনটা নিব আমরা। সোজা একটা দাগ দেওয়ার পরে আমরা ভিউয়ার্স এখানে টাইয়ের রাউন্ডটা মার্ক করব, এই যে টাইয়ের রাউন্ডটা মার্ক করলাম ভিউয়ার্স। এখন আমরা এইভাবে এক ফিতা দিয়ে এইভাবে হাইটারে একটা মাপ নিতে পারি, এই যে রাউন্ড রাউন্ড ঘুরিয়ে, এই যে দেখেন ভিউয়ার্স, তাহলে হাইয়ের মাপটা হবে এখানে 31 ইঞ্চি। ভিউয়ার্স 31 ইঞ্চি যদি হাইয়ের মাপটা হয় তাহলে আমরা 14 ইঞ্চি নামাইছি, 14 ইঞ্চি নামানোর পরে আমরা 31 ইঞ্চি হবে। কারণ হচ্ছে ভিউয়ার্স, এখানে তো আমরা রাউন্ড আছে, রাউন্ড থাকার কারণে এখানে আমরা 2 ইঞ্চি খাবার বাড়ি গেছে, প্রায় 3 ইঞ্চি খাবার বাড়ি গেছে ভিউয়ার্স। ভিউয়ার্স আমাদের ড্রয়িং করা শেষ ট্রাউজার, প্যান্ট ট্রাউজার কাটিং একদম সিম্পল ভিউয়ার্স। আপনারা একটা কাপড় চারপাট করে বিছিয়ে, ভালো করে স্ত্রি মেরে চারপাট করে বিছিয়ে, এইভাবে সিম্পলভাবে আপনারা ড্রয়িং করে আপনারা ট্রাউজারটা কেটে নিতে পারবেন। তাহলে ভিউয়ার্স আমাদের ড্রয়িং করা শেষ, আমরা কেটে ফেলি, আপনারা সাথে থাকুন ভিউয়ার্স। বিসমিল্লাহির রহমানির রহিম। ভিউয়ার্স আমার ছোট্ট একটা অনুরোধ থাকবে আপনাদের প্রতি, আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা করে নিয়েছেন অলরেডি তাদেরকে ধন্যবাদ, আর যারা করেন নাই তাদেরকে অনুরোধ করতেছি আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ভিউয়ার্স এই যে দেখেন ভিউয়ার্স, এখানে কোমরের মধ্যে জোড়া পড়বে, জোড়ার অংশটা আমি এই যে এই কাপড় থেকে নিয়ে নিব, ট্রাউজারের জোড়ার কাপড়টা আমি এই যে কাপড় এই কাপড় থেকে নিয়ে নিব, এখানে হয়ে যাবে ভিউয়ার্স। এখানে একটু কেটে ফেলে দিই ফাইটটা, না হয় সেলাইয়ের মধ্যে টানবে, এই যে ফাইট যদি থাকে আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, কাপড়ের মধ্যে ফাইট থাকলে কাপড়ের ফাইটটা অবশ্যই অবশ্যই কেটে নেবেন, আর ফাইট সহ যদি আপনারা সেলাইয়ের মধ্যে রাখেন তাহলে সেলাইটা ফিনিশিং হবে না, সেলাইটা টান খাবে। তাহলে ভিউয়ার্স এই যে দেখেন, এখানে আমরা এই যে কাপড়টা জোড়ার অংশটা কেটে নিলাম ভিউয়ার্স। এই দেখেন ভিউয়ার্স, শেষ আমাদের প্যান্ট ট্রাউজার কাটিংটা শেষ। ভিউয়ার্স আপনারা অবশ্যই আমার সাথে
ছিলেন আছেন এবং পেন্টাউজার কাটিংটা আপনারা অবশ্যই দেখেছেন ভিউয়ার্স আমার পেন্টাউজার কাটিংটা শেয়ার ভিউয়ার্স এই যে এই মার্জিনটা হচ্ছে ভিউয়ার্স রাবারের জন্য এটা রাবার লাগান আর ফিতা লাগান যাই লাগান এই এতটুকু কাপড় লাগবে ভিউয়ার্স ঠিক আছে তাহলে আমরা অবশ্যই পেন্টাউজার কাটিংটা দেখে নিলাম আমরা একবার দেখাতেই আমরা ইনশাআল্লাহ পেন্টাউজার কাটিং শিখতে পারবো যদি চেষ্টা করি যারা নতুন তাদের জন্য তো একদম ইজি আর যারা পুরান আছেন তারা তো অবশ্যই পারবেন তাহলে ভিউয়ার্স আজকের মতো এখানেই শেষ আপনারা যারা আমার সাথে আছেন তাদেরকে অনেক ধন্যবাদ যারা নেই তাদেরকেও আমি আপনারা উৎসাহ করবেন আমার পক্ষ থেকে যেন আমার সাথে থাকার জন্য এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।